পায়ন সিল্কের ওয়েব সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পায়েন। নিউ ইন্ডিয়ান সিল্ক মানে কিন্তু আপনারা জানেন যে অসাধারণ সমস্ত শাড়ির কালেকশন, আর তার সাথে আছে বেনারসি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রদেশের নানান রকম সুন্দর সুন্দর শাড়ি, আর সেটাও আপনারা পাচ্ছেন আপনাদের একদম পকেট কমফোর্টেবিলিটির মধ্যে। আজকে আমাদের সঙ্গে নিউ ইন্ডিয়ান সিল্কের পক্ষ থেকে পুনমদি যেমন থাকেন, আজকেও আছেন। তো চলুন তাহলে পুনমদিকে আমরা স্বাগত জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, নিউ ইন্ডিয়ান সিল্কের ঠিকানা হলো 114/1 বিধান সরণি, একদম সামনের পাঁচ মাথার মোড় থেকে। আপনারা গিয়ে কাউকে জিজ্ঞেস করবেন নিউ ইন্ডিয়ান সিল্ক, সেখানে কিন্তু অবশ্যই আপনারা চিনতে পেরে যাবেন। আর এছাড়াও আমাদের এই অনুষ্ঠান আমরা চাই আপনারা প্রচুর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রচুর কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্টই আমাদের ভালোবাসা, এবং সেই ভালোবাসাকে পাথেয় করে নিয়ে আমরা কিন্তু আমাদের এপিসোডগুলো শুরু করি। নমস্কার পুনমদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমার অনুষ্ঠান থাকলে আরও বেশি ভালো হয়ে যায়। আচ্ছা, এবার আমরা প্রথম যে শাড়িটা দেখে নেব, আজকে একটুখানি অন্য রকম ফ্লেভারে, পুজো একদম খুব সামনে, এখন তো যাই বলা সব পুজোকে কেন্দ্র করে। আর আরেকটা যেটা দর্শক বন্ধুদের জন্য বলা, যে আমার যেহেতু 2 তারিখে আমরা সবাই জানি যে পূর্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠান, তো সেই দিন কিন্তু আমার প্রতিষ্ঠানে থাকছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কেনাকাটার উপরে। এছাড়া আপনারা তো জানেন যে একটা প্রিভিলেজ কার্ডের ব্যবস্থা নিউ ইন্ডিয়ান সিল্কের পক্ষ থেকে করা হয়েছে, যে 10-15,000 কেনাকাটা করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিভিলেজ কার্ড। আর এই প্রিভিলেজ কার্ডটা নিয়ে এরপর যখনই শপিং করতে আসবেন ওটা প্লেস করলেই কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। অসাধারণ! আর দর্শক বন্ধুদের এত ভালোবাসার জন্য আজকে আমরা অনুষ্ঠানটাকে একটু অন্যরকমভাবে, কারণ অনেক দর্শক বন্ধুরা হয়তো শাড়িগুলোকে যখন আমরা দেখেন একটু অন্যভাবে দেখেন, কিন্তু আজকে আমরা যে ডিসপ্লেগুলো করছি সেই ডিসপ্লে করাতে আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুদের শাড়িগুলোকে দেখতে আরও সুবিধে হবে, আর বুঝতেও সুবিধে হবে যে খোলার পরে বা পড়লে শাড়িটা কেমন লাগে। আপনাদের উদ্দেশ্যে কিন্তু এইভাবে আমাদের একটা ডিসপ্লে আজকে, একটা আপনাদের আমাদের আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাকটা দেবেন, এবং এই ধরনের শাড়ি কেমন লাগলো তার জন্য কিন্তু প্রচুর লাইক, ফিডব্যাক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। আমরা চলে যাবো আমাদের প্রথম শাড়িতে। আচ্ছা, একটু অন্য স্টাইলের আপনাদের শাড়ি দেখাচ্ছি, দেখুন এই টেক্সচারটা কিন্তু 8-10টা শাড়ির মতো না, এই টেক্সচারটা হলো পুরোটাই বাঁশওয়ারা। বাঁশওয়ারার উপরে আপনারা এতদিন অনেক ফ্যান্সি আইটেম নিয়েছেন, কিন্তু আজকে বাঁশওয়ারার উপরে পুরোটাই কিন্তু এটা উইভিং স্টাইলে ইকত করা আছে। তো উইভিং আপনারা বুঝবেন কি করে, এই দেখুন ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, এই হলো শাড়ির ব্যাক সাইড। একটুখানি দিদি একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে বাঁশওয়ারা মেটেরিয়ালটা কোথাকার? বাঁশওয়ারা মেটেরিয়ালটা বেসিক্যালি হচ্ছে এটা উত্তরপ্রদেশ হ্যান্ডলুম, কিন্তু এই যে ইকত স্টাইলের যে উইভিংটা এটা কিন্তু হচ্ছে ব্যাঙ্গালোরে। এর জন্যই আপনাদের বলি যে নিউ ইন্ডিয়ান সিল্ক কিন্তু সর্বভারতীয় সিল্ক নিয়ে চলে বিভিন্ন জায়গা। একদম, আর সব থেকে বড় জিনিস, এত সুন্দর একটা শাড়ি কিন্তু দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, মাত্র 2,850 টাকা এর বর্ডারটা দেখুন, আর আঁচলটা, আঁচলটা তো অসাধারণ, একটা ব্রোকেড আঁচল, ব্রোকেড আঁচল মানে ভীষণ রিচ লুক লাগছে। আমি তো বলবো এটা বয়স্কই শুধু না, এটা মধ্যবয়সী অনেকেই কিন্তু এই শাড়ি পরতে পারেন। আর এটা যা আছে হচ্ছে রানিং ব্লাউজ, এই যে হলো ব্লাউজ, ব্লাউজটা হলো কালার কন্ট্রাস্ট করে দারুণ সুন্দর, বর্ডারও হাতায় পড়বে ভীষণ সুন্দর। এই সেম শাড়ি আমরা আরেকটা অন্য কালারে দেখে নেব, সেম কনসেপ্টের শাড়ি, কমপ্লিটলি ডিফারেন্ট একটা কালারে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রামা আঁচলটাই কিন্তু ওইভাবেই ব্রোকেড ওয়ার্ক করা রয়েছে, আর ব্লাউজ পিসটাও কিন্তু পুরোটাই কিন্তু এই ধরনের হাতায় কাজ। রামা গ্রিনের আরো ফুট আরো খুলছে, আর এর পরের শাড়িটা আরো খুলছে, দেখুন এটা হচ্ছে পূজো ফ্লেভার। একদম লাল চিরাচরি, তো আমাদের লাল না দেখালে তো হয় না, তার কারণ পূজোর পরেই কিন্তু বিয়ের সিজন, আর সেখানে আপনাকে নতুন বৌমা শাশুড়ি মায়ের জন্য একটা খুব সুন্দর তত্ত্বে শাড়ি দেবেন, এটা কিন্তু আপনাদের চয়েসের হবে, বা জামাই বরণ করতেও কিন্তু এই ধরনের শাড়ি অসাধারণ সুন্দর লাগে। সেম একই কনসেপ্টে যাচ্ছে, এই হলো আঁচল, পুরো বডিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে একটা রিচ ইক্কাত লুক আছে, অথচ ইক্কাতের মতন কিন্তু এত কস্টলি না। আর এই দেখুন ব্লাউজ পিসটা হাতায় এই ধরনের বর্ডার,
মানে এক কথায় বলতে পারি যে NIS মানে নিউ ইন্ডিয়ান সিল্ক কিন্তু স্বাদ ও সাধ্যের মেলবন্ধন, যেটা কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখলেই বোঝা যায়। একদম, এরপর একটা অসাধারণ একটা ভাইব্রেন্ট পোচমপল্লি দেখতে পাচ্ছি, লেমন ইয়েলো এন্ড ব্ল্যাক। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে বলতে মাথায় আপনাদের মনে করিয়ে দিই যে হোলসেলার বা পুসেলারদের জন্য যেটা আমি বারবার বলি, আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ মানে আমার নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনাদের স্ক্রলেও যাচ্ছে তাও আমি বলে দিই, 9674621029। এই নাম্বারে ফোন করে আপনারা জেনে নিন যে কীভাবে আসবেন, কীভাবে যোগাযোগ করবেন। এটা হলো আমার নিজস্ব পার্সোনাল নাম্বার। আর হোলসেলার পুসেলারদের জন্য বলে দিই, এখানে যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিটেল প্রাইস। আপনাদের মোটামুটি কেনাকাটা 15,000 to 20,000-25,000 করলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন। আর সেটা কিন্তু আপনাদের একটু কল করে জেনে নিতে হবে কী ধরনের প্রাইস আপনারা কিনবেন বা কত রেঞ্জে আপনারা কিনবেন, তার উপরেই কিন্তু হবে। এটার থেকে তো চোখ নড়ছে না, এত সুন্দর একটা পচমপল্লি এবং ভাইব্রেন্ট কালার লেমন ইয়েলো উইথ ব্ল্যাক। পচমপল্লির এখন স্টাইল অনেক পাল্টেছে। আজকে আমার দেখানোর উদ্দেশ্য যে পচমপল্লিতেও কত নিউ নিউ স্টাইল আসছে, নিউ নিউ কালেকশনস আসছে, কালার অপশনও আসছে। দেখুন আঁচলটা কিন্তু একদম স্লিক একটা টিস্যুর আঁচল বর্ডারের উপর যাচ্ছে, আর বডিটা দেখুন পুরো লেমন ফ্লোরোসেন্ট লেমন ইয়েলোর সাথে ব্ল্যাক। আমার পোর্শনটা যাচ্ছে হচ্ছে পার, হ্যাঁ লোয়ার পার্টটা দেখুন কি সুন্দর একটা কাজ করা রয়েছে। আর আমার আপার পার্টটা দেখুন, আমার হাতের দিকে পুরোটাই কিন্তু একটা প্লেন, আর এটার সাথে কিন্তু ব্লাউজ ব্ল্যাক। এতদিন ইক্কাতে কিন্তু ব্লাউজ ভাবাই যেত না, একদম কিন্তু আমরা এটাও আনছি যে ইক্কাতেও প্রচুর ব্লাউজ আপনারা পাচ্ছেন। এটার রেঞ্জটা একটু বলে দিই, এটার রেঞ্জ হচ্ছে 7,750। অবশ্যই যেহেতু পিওর পচমপল্লি সেহেতু এটার রেঞ্জগুলো কিন্তু একটু হাই হয়ে থাকে। আমরা চলে যাব পরবর্তী 5 নম্বর শাড়ি। কেন বলতো, পচমপল্লিটা পুরোটাই তো হ্যান্ড উইভিং, এটা এখনো পর্যন্ত পাওয়ার লুমে আসেনি, তো ফলে এর জন্য এর কোয়ালিটি মেনটেন করেই এটার কিন্তু তৈরি করা হবে। আচ্ছা, এবার চলে যাই একটু রামা গ্রিনের। অদ্ভুত দেখছেন, একটা ক্রসিং এফেক্ট আসছে তার সাথে রানী কন্ট্রাস্ট, এত সুন্দর শাড়িটাকে খোলার পরে লাগছে সত্যি কথা, আরো ভালো লাগবে, কতটা সুন্দর ভালো লাগবে দেখুন। আর এটা যাচ্ছে রানী ব্লাউজ, রানী ব্লাউজ। আর আঁচলটা একটু দেখে নি, আঁচলটা শর্টের মধ্যে কিন্তু আঁচলটা চিরাচরিত আপনার ইক্কাত স্টাইলে রানীর সাথে কন্ট্রাস্ট করে করা রয়েছে। আচ্ছা, পুরো শাড়িটাই কিন্তু এইভাবেই যাচ্ছে একদম। 5 নম্বর শাড়ি, এর দাম হচ্ছে 8,150 টাকা। নেক্সট অপশনে আমরা চলে যাই একটু হোয়াইট। হোয়াইট না দেখালে তো কোনোই আমার মনে হয় প্রোগ্রাম ইনকমপ্লিট থেকে যায়। আর খুলছে কি অসাধারণ সুন্দর, মাল্টি কালারের এই ধরনের কাজটা এত সুন্দর লাগছে। এবার আঁচলটা দেখুন, আঁচলের ডিটেইলিংটা দেখুন, খুব সুন্দর যাচ্ছে ব্লাউজটা, অসাধারণ। এবং বডিটা কিন্তু অপূর্ব, বডিটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রিন এবং রেড দিয়ে কিন্তু একদম ট্রেডিশনাল ইক্কাতে স্টাইল, এবং আর লোয়ারটা হচ্ছে লোয়ার ইয়র্কটা দেখুন খুব সুন্দরভাবে একটা গ্রিনের সাথে কন্ট্রাস্ট গেছে, আর আপা ইয়র্কটা কিন্তু প্লেন। আর সবথেকে বড় জিনিস পুনমজি দেখো, এই যে টিস্যু যে দড়ির একটা বন্ডিংটা গেছে, এটা কিন্তু মানে বেশি চকচক করে না অনেক সময়, সেটা কিন্তু করছে না, অসাধারণ। এটার দামও হচ্ছে 8,150 টাকা। নেক্সট আমরা চলে যাই ব্লু এর সাথে ফ্লোরোসেন্ট গ্রিনে, ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্ট। এগুলোকে বলা যায় কি জানো তো, একটা ডেসপারেট ট্রাই করা, তার কারণ ব্লু এর সাথে কখনো ফ্লোরোসেন্ট গ্রিন এই ধরনের কিন্তু ট্রাই করা হয়নি, অসাধারণ। আর আমি একটা কথাই বলবো দর্শক বন্ধু, এই শাড়িটা মানে এই যে সিরিজের শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা এক্সে বার করে, কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সত্যি আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি। এর জন্যই আপনাদের বলি কি জানেন তো, আপনারা তো ভিডিও লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, অর্ডার দিচ্ছেন, সব ঠিক, কিন্তু যারা কাছের বন্ধুরা তারা একবার স্টোরে চলে আসুন। পুজোর কালেকশন যে নিত্য নৈমিত্তিক কত ঢুকছে আপনাদের হয়তো দেখিয়ে ওঠাই আমার পক্ষে সম্ভব না, সত্যি। এর জন্য কাইন্ডলি চলে আসুন, আসাটা কিন্তু খুব সহজ, তো একদম একদম মানে শ্যামবাজার 5 মাথার মোড়ে গিয়ে 141/114/1 বিধান সরণী, মানে বললেই হবে। আর নিউ ইন্ডিয়ান সিল্কের তো নতুন করে এত বছরের পুরনো প্রতিষ্ঠান, 40 বছরের পুরনো প্রতিষ্ঠান, আপনাদের ভালোবাসায় এতটা দূর অবধি পথ চলা, আশা করি এই পথ চলাটা কিন্তু আপনাদের ভালোবাসাতেই আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। তো এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ইক্কাতের কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলে আমরা ইক্কাতে চলে গেছি, অসাধারণ লাগছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, কালার কম্বিনেশনের সাথে দেখো পাটটা রয়্যাল ব্লু এর সাথে কি অপূর্ব লাগছে, লোয়ার ইয়র্কটা দেখুন, দেখুন আঁচলটা দেখুন,
খুব সুন্দর একটা প্লেন ইক্কাত আঁচল করেছে, আর তার সাথে কিন্তু প্রত্যেকটাতে দেওয়া রয়েছে ব্লাউজ। আগে মানে কোনোদিন ব্লাউজ ভাবা যেত না, এখন কিন্তু ইক্কাতে প্রত্যেকটাতে ম্যাচিং ব্লাউজ। কিছু কিছু শাড়ি আছে আগে কোনোদিন ব্লাউজ একদম না, এখন কিন্তু এত মডিফিকেশন। এই রেঞ্জটাও তুমি বলো। হ্যাঁ, এই রেঞ্জটা আমি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, 8150 এটার দামও 8000। আসলে এগুলো একটু প্রিমিয়াম রেঞ্জের কোয়ালিটি তো তার জন্য। আচ্ছা, এইবার আমরা চলে যাই একটু বঙ্গা তসর সিল্কে। একটা খুব কর্পোরেট কালারের আপনারা শাড়ি দেখতে পাচ্ছেন, স্টিলের সাথে রেড ম্যাচিং, এত অপূর্ব কালার, মানে একে আমার ডেসক্রাইব করবার মতন কিন্তু আর কিছু নেই। কথা মানে ব্যক্তিগতভাবে আমি এই শাড়িটার কথা একটাই বলতে পারি, যে পুজো বলুন বা বাড়িতে বিয়ে বলুন বা যে কোনো অনুষ্ঠান বলুন, আপনি যে কোনো বয়সী হোক না কেন, একটু সুন্দর করে হালকা খাড়খোপা করে ফেলে দিয়ে ভারী ঝুমকো দিয়ে সেজে যদি এরকম একটা শাড়ি পরেন অসাধারণ লাগবে, আর কোনো কথা হবে। আর এই হলো ব্লাউজ শাড়ি একদম, আর এই শাড়িটির দাম হচ্ছে 3050 টাকা মাত্র, খুব অ্যাফোর্ডেবল, আপনারা অনায়াসে এটাকে অ্যাফোর্ড করতে পারেন। পরে শাড়িটির কালারটা তো আরো অসাধারণ, মানে আজকে পুনামদি এই এপিসোডে প্রত্যেকের নজর যেন মনে হচ্ছে যেমন প্রত্যেকে সুন্দর লাগছে পুনামদির উপরেও আজকে থাকবে, এবং প্রত্যেকটা শাড়ি কি অসাধারণ অপূর্ব দেশের শাড়ি। বঙ্গা তসরের মধ্যেই আমরা যাচ্ছি, এটা চলে যাচ্ছে পুরো মিডনাইট ব্লু এর সাথে রানি কালারের একদম কন্ট্রাস্টে, একটা এলপাল্লু প্যাটার্নের আচলটা গেছে, আচলটা দেখুন কি অ্যাট্রাকটিভ হচ্ছে, এই বুটিগুলো দেখাই, বুটিটা কপার উইথ সিলভার জারি, এই জিনিসটা লুকসটাই পুরো পাল্টে দিয়েছে একদম। আচলটা আমরা দেখি একদম ঠাসা ব্রোকেড আচল চওড়া, এরপর চলে যাচ্ছে কিন্তু ব্লাউজে, অসাধারণ লাগছে ডিটেইলিংটা, এত সুন্দর শাড়ি চার আর বলার কিছু নেই। নতুন এটা দামও কিন্তু হচ্ছে 3050 একদম একই রেঞ্জে আমরা যাচ্ছি। নেক্সট অপশনে আমরা চলে যাই, এবার চলে যাচ্ছে কিন্তু ফ্লোরোসেন্ট একটা বা নিয়ন গ্রিন এর মধ্যে, নিয়ন গ্রিন এর সাথে রানি কন্ট্রাস্টে এত সুন্দর শাড়িটাকে লাগছে, আর দেখুন এর মানে বডির কাজটা কমপ্লিটলি আলাদা। আমি একটু বলে দিই, একটা জ্যাকার্ড স্টাইল একদম গোল গোল, দেখুন একদম গোলকোন্ডা স্টাইলের এই ভেতরে বুটিগুলো, তার সাথে মধ্যখানে একটা বর্ফি স্টাইলের খুব সুন্দর কাজ করা রয়েছে, পাটটা এতটাই স্লিক, পাটটা ঘুরিয়ে দেখুন পুরো, হ্যাঁ হ্যাঁ পুরো আঁচলটা গেছে, আঁচলটা দেখুন পুরো ব্রোকেট স্টাইলের একটা কাজ করা রয়েছে। তারপর চলে যাচ্ছে কিন্তু ব্লাউজ, ব্লাউজের এই যে হাতায় বর্ডার খুব সুন্দর, ভীষণ সুন্দর, আর এটার দামও কিন্তু 3050 টাকা একদম। এবার নেক্সট আমরা চলে যাই যে কনসেপ্টটাই আমি চলে যাচ্ছি, এটাও কিন্তু বঙ্গা তসরে বা ব্লেন্ডেড স্পান সিল্কে বলতে পারেন, এর স্টাইলটা কিন্তু কমপ্লিটলি আলাদা, এটার রেঞ্জটাও একটু আলাদা, হ্যাঁ রেঞ্জটা একটু আলাদা, রেঞ্জটা হচ্ছে 5800। আপনারা লুকস দেখলেই বুঝতে পারছেন শাড়িটাকে কি অদ্ভুত ভাবে করা রয়েছে, একটা অদ্ভুত আলপনা স্টাইলের আঁচল পুরো শাড়িটাকে ঘিরে যাচ্ছে, এইভাবে আপাইয়ক বলুন বা লোয়াইয়ক বলুন, একটা চওড়া কাজ ব্রোকেন, আর বডিতে অসংখ্য বুটি, আর এই হলো স্লিক বর্ডার, রেডের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট এত ভালো খোলে এই শাড়িটা না দেখলে হয়তো। আর সবথেকে বড় জিনিস শাড়িটার ব্লাউজ, এটা যাচ্ছে ব্লাউজে, এটা ব্লাউজে দিয়েছে, ব্লাউজটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো আছে, ভীষণ সুন্দরভাবে ব্লাউজটা খুব সুন্দরভাবে বানান, বানিয়ে শাড়িটা পরুন, দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে, আরো সুন্দর লাগবে, অসাধারণ। নেক্সট সেম কনসেপ্টে একটা অন্য কালারে আমি চলে যাচ্ছি, এটা হলো নেভি ব্লুতে, দেখুন একই কনসেপ্ট, মানে আরও যেন কাজটা অনেক বেশি খুলে এসছে এই কালারে, মানে রানীর সাথে নেভি ব্লু এত সুন্দর যায়, এটা কিন্তু এই শাড়িটা না দেখলে বোঝা যায়, এবং সব থেকে বড় জিনিস কি বলতো, মানে এটা যখন ওয়ান প্লেট করে কেউ পরবে আঁচলটা দিয়ে দারুণ লাগবে, তার সাথে অসাধারণ, দেখুন ডিজাইনার ব্লাউজ, একইভাবে ওই শাড়িরও যেমন ডিজাইনার ব্লাউজ ছিল, এই শাড়িরও কিন্তু সেম ডিজাইনারই ব্লাউজ, আর এটার দামও হচ্ছে 5800। একদম অবশ্যই। আচ্ছা নেক্সট সেম শাড়ি, কালার অপশান আলাদা, আপনাদের কালার অপশান দেখিয়ে দিই যাতে আপনাদের বাঁচতে সুবিধা হয়, এই উদ্দেশ্যেই কিন্তু দেখানো, এটা কিন্তু মাস্টার্ড গোল্ডের সাথে আপনার নেভি ব্লু এর কন্ট্রাস্ট, একই কনসেপ্ট সুন্দরভাবে করা রয়েছে, আর এটা না খুব একটা চোখের মধ্যে কটকটে না, না না এটা কিন্তু মাস্টার্ডের সাথে, হ্যাঁ এটা কিন্তু একদম ইয়েলো না, এটা কিন্তু মাস্টার্ড গোল্ড, আর এই দেখুন এটা যাচ্ছে ব্লাউজ ফ্রন্ট ব্যাক এন্ড স্লিভ, অপূর্ব শাড়ি, দারুণ
সুন্দর, এটা বেশ অষ্টমীর দিন রাত্রে বললে ভীষণ সুন্দর লাগবে, পুজোর যে কোনো অকেশন, যে কোনো যে কোনো এক্স্যাক্টলি, এটা চয়েস এবার আপনার, আপনি কবে পড়বেন ঠিক কথা। আচ্ছা খুব সুন্দর, এবার চলে যাচ্ছে একটু অন্য রকম কিছুতে, না এটা মাহেশ্বরী, এটা মাহেশ্বরী সিল্ক। মাহেশ্বরীর কিন্তু কনসেপ্টটা বা কালারটা আপনারা দেখুন, মাহেশ্বরী এতদিন আমরা জেনে এসেছি যে বডি প্লেন, শুধু বর্ডারই কাজ থাকবে, এটাই হলো মাহেশ্বরীর স্পেশালিটি। আমরা কিন্তু মাহেশ্বরীতে বডি বুটিও নিয়ে এসেছি, আর কালারটা দেখুন পুরোটাই কিন্তু পেস্তা অলিভ কালার, অপূর্ব সুন্দর অলিভ কালার, এটা এতটাই স্লিকি কালার, আপনি যে কোনো রকম অনুষ্ঠানে, কর্পোরেট পার্টি বলুন, বাড়িতে কোনো হালকা আরামসে খুব সুন্দর কিছুতে, বা পুজোর চার দিনের মধ্যে যে কোনো একদিন সকালবেলা দারুণ লাগবে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর আপনাদের প্যান্ডেল হপিং এর জন্য একদম একদম। 14 নম্বর শাড়ি যার দাম হচ্ছে 3,750 টাকা।